আপনি নৌকাটা ফুটা করে দিলেন যাতে মানে যারা আছে এরা ডুবে যায়। আপনি তো মহা অন্যায় একটা কাজ করে ফেললেন। মুসা আলাইহিস সালাম যে তিনি যে প্রকৃত অর্থে একজন নবী সেটাও কিন্তু এখান থেকে বোঝা যাচ্ছে, যদিও সেটা তখন তার প্রশ্নটা ওই জায়গায় মানানসই হয়নি, যেহেতু তার সাথে শর্ত ছিল যে কোনো প্রশ্ন করা যাবে। ওরা আমাদেরকে খেতেই দিল না, খেতে চাইলাম খেতে দিল না, আর উল্টো ফ্রি ফ্রি আপনি তাদেরকে দেওয়াল ঠিক করে দিলেন। যে আসলে জ্ঞানের ব্যাপারে অহংকার করা কারো উচিত না, যত বড়ই জ্ঞানী হোক একটা জিনিস মনে রাখতে হবে, অফাওক কুল্লি যে ইলমিন আলিম, প্রত্যেক জ্ঞানীর উপরে আরেকজন জ্ঞানী আছে। আমরা কতই বা জ্ঞানী আছে, জ্ঞান নিয়ে আমাদের অহংকার কেন হবে? কখনোই যেন এই ধরনের মানে বিষ মনে না চলে আসে। হতে পারেন আপনি বড় জ্ঞানী, কিন্তু আমার নিজের মধ্যে যদি এটা মনে হয় কখনো যে আমার থেকে এখানে কেউ বেশি জানে না, তাহলে এটা কিন্তু অহংকারের লক্ষণ, এবং এই অহংকারটা কিন্তু আমাকে মূর্খ হতে বাধ্য করবে। কারণ তখন আমি মনে করবো আমার আর ইলম অর্জনের প্রয়োজন নাই, কারণ আমি তো সর্বাধিক জ্ঞানী এখানে। শিক্ষার জন্য ভালো প্রতিষ্ঠানে আপনি পড়ালেন, কিন্তু আপনার বাড়ির আশপাশের পরিবেশ যদি ভালো না হয় তাহলে প্রকৃত শিক্ষাটা কিন্তু সে পাবে না। সবকিছু আল্লাহর পক্ষ থেকে, এটা আমাদের আকীদা। কিন্তু ভালো যদি কিছু হয় আমরা আল্লাহর দিকে সম্পৃক্ত করব, খারাপ যদি কিছু হয় ওর দায়টা আমরা নিজেদের উপর নিব বা শয়তানের উপর চাপাবো। খেয়াল করে দেখুন শিক্ষার উদ্দেশ্য কিন্তু এখানে আমরা পেয়ে যাচ্ছি, যে শিক্ষার মাধ্যমে আমি যদি দুনিয়ার সঠিক পথ না পাই ওই শিক্ষা কোনো শিক্ষাই না, যে শিক্ষার মাধ্যমে যদি আমার আখেরাতে মুক্তি না মিলে সেটা কোনো শিক্ষাই না। শিক্ষক একটু রেগে গেলে আপনি তাকে হুমকি দিবেন, এখন যেটা দেখা যায় শিক্ষকের মানে মান সম্মান কমেছে, কাউকে যদি একটু কড়া ইয়া করে তাকে উল্টো হুমকি দিবে। তাদের মধ্য থেকে তাদের প্রত্যেক দল থেকে একটা অংশ যাতে বের হয়, কিসের জন্য? জ্ঞান অর্জনের জন্য বাইরে যাবে, তারপর জ্ঞানের বুঝ জ্ঞান গভীর জ্ঞান অর্জন করে তারা তাদের সম্প্রদায়ের কাছে ফিরে আসবে, যাতে তাদেরকে সতর্ক করতে পারে। আহলে হাদিস আন্দোলন বাংলাদেশ, আসুন পবিত্র কুরআন ও সহিহ হাদিসের আলোকে জীবন গড়ি। বর্ষিত হোক আমাদের প্রিয় নবীর উপর, যার আদর্শ বাস্তবায়নের জন্য আমরা প্রচেষ্টা করছি। আল্লাহুম্মা সাল্লি আলাইহি, আল্লাহুম্মা সাল্লিম আলাইহি। সম্মানিত উপস্থিতি, আপনারা গুরুত্বপূর্ণ আলোচনা শুনেছেন, আমি খুব বেশি লম্বা করব না, সেটা ইঙ্গিত দিয়েছি আপনাদেরকে বা ইতিমধ্যে দেওয়া হয়েছে। ধৈর্য সহকারে যেটুকু সময় আছে আমরা একটু মনোযোগী হব, যেহেতু আমরা এখানে এসেছি কিছু শেখার জন্য, নাকি না অন্য কোনো উদ্দেশ্য আছে? আল্লাহকে সন্তুষ্ট করার জন্য এখানে এসেছি কিছু শেখার জন্য, সেহেতু ধৈর্য সহকারে আমরা একটু বসব। শিক্ষা প্রতিষ্ঠান নিয়ে অনেক কথা আছে বা শিক্ষা সমাবেশ, কিন্তু আমি একটা দিক নিয়ে আলোচনা করব। শিক্ষা প্রতিষ্ঠান থেকে কিন্তু প্রায় আপনারা দেখবেন শিক্ষা সফর হয় না, বিভিন্ন জায়গায় শিক্ষা সফর, কিন্তু শিক্ষা সফরগুলো কি আজকাল যেগুলো আমরা দেখতে পাই বিভিন্নভাবে, যেগুলো হয় যেভাবে, আসলে কি ওগুলো শিক্ষা সফর? মানে সুশিক্ষা না কুশিক্ষা ওখানে পায়? জি, আমরা ওইগুলো নিয়ে আমরা আলোচনা করব না, আমরা একটা ভালো শিক্ষা সফর নিয়ে আলোচনা করতে চাচ্ছি, যেহেতু সময় কম। এবং যে শিক্ষা সফরের বর্ণনা আল্লাহ তাআলা আমাদেরকে পবিত্র কোরআনে শুনিয়েছেন সেটি হচ্ছে উলুল আজমিনার রসুল, যে পাঁচজন ছিলেন দৃঢ় প্রতিজ্ঞ রাসুল, তাদের একজন হচ্ছেন মুসা আলাইহিস সালাম, তার সাথে ঘটে যাওয়া আরেকজন নবী বা মতভেদ রয়েছে তার ক্ষেত্রে, সেটি হচ্ছে খাদির আলাইহিস সালাম, যাকে আমরা খিজির আলাইহিস সালাম নামে চিনি। সেই ঘটনাটাই আমরা তার যেটা শিক্ষা সফর ছিল এটা বলতে পারি আমরা রিহলা ইলমিয়া, সেটার উপরে আমরা আলোচনা করব বিইজনিল্লাহ। কারণ এই ঘটনাগুলো পবিত্র কোরআনে আল্লাহ তাআলা আমাদেরকে এমনিতেই বলেননি যে আমরা শুধু কোরআনটা তেলাওয়াত করব, ঘটনাগুলো মানুষকে শোনাবো শেষে পর্যন্ত, এটাই কি না আমাদের শিক্ষা নিতে হবে? সেখান থেকে আমাদের শিক্ষা নিতে হবে। এই জন্য আল্লাহ তাআলা বলছেন ওয়া কুল্লান নাকুসু আলাইকা মিন আম্বায়ির রুসুল মা নুসাব্বিতু বিহি ফুআদাক, আমি আপনাকে হে রাসূল আপনাকে পূর্ববর্তী নবীদের যে কাহিনী আপনাকে বর্ণনা করছি এটার উদ্দেশ্য হলো যাতে আপনার অন্তর দৃঢ় হয়, ওয়া জাআকা ফি হাদিয়াল হক, এবং এর মাধ্যমে আপনার কাছে এসেছে সত্য, ও মাউইযাতু ওয়া যিক্রা লিল মুমিনিন, এবং এই ঘটনাগুলোর মধ্যেই মুমিনদের জন্য রয়েছে উপদেশ এবং শিক্ষা স্মরণ। তাহলে মূল উদ্দেশ্য হচ্ছে এই ঘটনাগুলো আল্লাহ তাআলা আমাদের বর্ণনা করেছেন কেন, যাতে আমরা সেখান থেকে শিক্ষা অর্জন করতে পারি। যে শিক্ষা সফরের বর্ণনা আপনাদেরকে বলবো সেখানে কিন্তু একটা শিক্ষা প্রতিষ্ঠানে কি প্রয়োজন হয়, শিক্ষক, সেখানে থাকে ছাত্র, সেখানে থাকে সিলেবাস, পড়ানোর পদ্ধতি, কি পড়া কি শিক্ষা দেওয়া হবে সেটা সব কিছু, কিন্তু আমরা কিভাবে হওয়া উচিত, একটা প্রতিষ্ঠান কিভাবে চলবে, একজন শিক্ষক কিভাবে তার ছাত্রকে পড়াবেন, ছাত্র কিভাবে তার শিক্ষকের কাছ থেকে গ্রহণ করবে, সেগুলো কিন্তু আমরা এই ঘটনা থেকে পাই। ঘটনাটা হচ্ছে মুসা আলাইহিস সালাম একদিন বনু ইসরায়েলের
তাদের সামনে ভাষণ দিচ্ছিলেন বক্তৃতা করছিলেন তো তাকে একজন জিজ্ঞেস করেন তার মধ্যেই যে মুসা আপনার থেকে কি এই দুনিয়ায় আর কোনো জ্ঞানী ব্যক্তি আছে তো মুসা আলাইহিস সালাম তাৎক্ষণিক যেটা ভেবেছিলেন যে তার থেকে জ্ঞানী ব্যক্তি তখন আর কেউ নেই সেজন্য উনি উত্তর দিলেন যে না আমি সবথেকে বড় জ্ঞানী এই জবাবটি আল্লাহ তাআলা তার প্রিয় নবীর কাছ থেকে পছন্দ করেননি আসলে এখানে হয়তো একটা বিষয় আসতে পারে আমাদের মনে তিনি কিন্তু অহংকার বশত যে বলেছিলেন এটা কিন্তু না তিনি অহংকার বশত এটা বলেননি কারণ আমরা জানি যে যিনি নবী হন তার কাছে ইলম আসে জ্ঞান আসে কার পক্ষ থেকে আল্লাহ তাআলার পক্ষ থেকে তো তখন উনি জানতেন যে উনি শুধুমাত্র নবী আছেন তার কাছ থেকে যে তার কাছেই যেহেতু আল্লাহ তাআলার পক্ষ থেকে ওহি আসে তার মানে তার থেকে আর বড় জ্ঞানী কে হতে পারে এই দৃষ্টিকোণ থেকে কিন্তু উনি সেটা বলেছিলেন কিন্তু আল্লাহ তাআলা সেটা পছন্দ করেননি তার বলা দরকার ছিল যে আল্লাহ তাআলাই অধিক অবগত সেজন্য আল্লাহ তাআলা তার প্রিয় নবীকে নির্দেশ দিলেন যে আপনার থেকেও একজন বড় জ্ঞানী আছে অমুক জায়গায় দুই সমুদ্রের মিলনস্থল সেখানে আছে ওই বান্দা সেখানে আপনি তার সাথে সাক্ষাতের জন্য বেরিয়ে পড়ুন সাথে কিভাবে খুঁজে পাবেন একটা থলের মধ্যে একটা মাছ নিতে বললেন মৃত মাছ বললেন যে এটা নিয়ে রওনা হন মাছ যেখান থেকে বের হয়ে চলে যাবে ওই স্থানে আমার ওই বান্দাকে পাবেন মুসা আলাইহিস সালাম একজন সঙ্গী নিলেন বের হয়ে গেলেন আল্লাহ তাআলা সেটাই বলছেন সূরা কাহফের মধ্যে ওয়াইজ ক্বালা মুসা লিফাতাহু লা আবরাহু হাত্তা আবলুগা মাজমা আল বাহরাইন আও আমদি হুকুবা তিনি বলছেন ওই যুবককে যাকে সাথে নিচ্ছেন তার নাম ছিল ইউসা ইবনে নুন বলছেন যে আমি থামবো না যতক্ষণ না আমি দুই সমুদ্রের মিলনস্থলে সেখানে পৌঁছবো আও আমদি হুকুবা অথবা আমি পথ চলতে থাকবো যুগের পর যুগ হুকুবা বলা হয়েছে এখানে হুকবা হলো এক হুকবা সমান হলো চল্লিশ বছর আর এখানে বহু বচন ব্যবহার করা হয়েছে তার মানে কত চল্লিশ হিসাব নেই মুসা আলাইহিস সালাম বলছেন ওই সাথীকে যে আমি এই ব্যক্তির সাথে এই জ্ঞানী ব্যক্তির সাথে সাক্ষাৎ করার জন্য আমি চলতেই থাকবো আমি থামবো না যদি যুগের পর যুগ চলতেও থাকতে হয় তবু আমি তার সাথে সাক্ষাৎ করব আমরা এখানে একটু থামবো যে শিক্ষাগুলো আমরা এখানে পাই সেটি হচ্ছে যে আসলে জ্ঞানের ব্যাপারে অহংকার করা কারো উচিত না যত বড়ই জ্ঞানী হোক একটা জিনিস মনে রাখতে হবে অফাউকা কুল্লি যি ইলমিন আলিম প্রত্যেক জ্ঞানীর উপরে আরেকজন জ্ঞানী আছেন আল্লাহ তাআলা তো সর্বাধিক জ্ঞানী এটা আমরা জানি কিন্তু দুনিয়াতেও প্রত্যেককেও মনে রাখতে হবে এই কথাটা যে আমার উপরেও আরো কেউ জ্ঞানী আছে আর আমরা কতই বা কতটুকুই বা জ্ঞান পেয়েছি অমা উতিতু মিনাল ইলমি ইল্লা কালিলা তোমাদেরকে অল্পই জ্ঞান দেওয়া হয়েছে এমনকি এই ঘটনার মধ্যে একটি ঘটনা ঘটবে যেখানে খাদির আলাইহিস সালাম এবং মুসা আলাইহিস সালাম দেখতে পাবেন একটা চুড়ই পাখিকে যে সমুদ্রে এসে পানি পান করছে তখন খাদির আলাইহিস সালাম মুসা আলাইহিস সালামকে বলবেন বা বলেছিলেন যে মুসা দেখুন আমার আপনার এবং এই দুনিয়াতে যত মানুষ আছে তাদের জ্ঞান একত্রিত করলে আল্লাহর জ্ঞানের তুলনায় কতটুকু হবে জানেন যতটুকু পানি এই চুড়ই পাখিটা তার দুই ঠোঁট দিয়ে গ্রহণ করলে সমুদ্র থেকে শুধুমাত্র এটুকুই জ্ঞান আমরা আমরা লাভ করেছি তাহলে আমরা আমরা কতই বা জ্ঞানী আছি জ্ঞান নিয়ে আমাদের অহংকার কেন হবে কখনোই যেন এই ধরনের মানে মনে না চলে আসে হতে পারেন আপনি বড় জ্ঞানী কিন্তু আমার নিজের মধ্যে যদি এটা মনে হয় কখনো যে আমার থেকে এখানে কেউ বেশি জানে না তাহলে এটা কিন্তু অহংকারের লক্ষণ এবং এই অহংকারটা কিন্তু আমাকে মূর্খ হতে বাধ্য করবে কারণ তখন আমি মনে করবো আমার আর ইলম অর্জনের প্রয়োজন নাই কারণ আমি তো সর্বাধিক জ্ঞানী এখানে দ্বিতীয় বিষয় হচ্ছে যে শিক্ষার ব্যাপারটা এতটা সহজ না যে গেলাম শিখলাম মন চাইল দেখুন মুসা আলাইহিস সালাম কত বড় করে কত গুরুত্বের সাথে বলছেন শিক্ষার বিষয়টা যে শুধু উনি শিক্ষা অর্জনের জন্য যাচ্ছেন কিন্তু বলছেন যে আমি যুগের পর যুগ চলতে থাকব আমি থামবো না তার মানে শিক্ষার ব্যাপারটা কিন্তু এত সহজ না দ্বিতীয় বিষয় হচ্ছে যে শিক্ষার বয়স আসলে শিক্ষার সাথে বয়সের কোনো সম্পর্ক নেই নির্দিষ্ট কোনো বয়সের সাথে সম্পৃক্ততা নেই যদি হয়তো আমাদের একাডেমিক শিক্ষায় এখানে কিছু নিয়ম আছে যে এত বছর বয়সে ভর্তি হতে হয় বা এত বছর অতিক্রম করলে ভর্তি নেওয়া যাবে না কিন্তু সার্বিকভাবে শিক্ষার কি কোনো বয়স আছে আমাদের মধ্যে অনেকে বলেন না বয়স হয়ে গেছে যদি বলা হয় যে এ দোয়াটা একটু শিখতে হবে
ভাই আসুন এই আমরা বয়স্কদের শিক্ষার ব্যবস্থা করেছি একটু শিখতে হবে অনেকে আসতে চায় না বলে যে আমার তো বাবা বয়স হয়ে গেছে কিছু মনে থাকে না আমার নাতিটাকে আমি দিয়েছি বা আমার ছেলেটাকে দিয়েছি না আপনি আপনাকে প্রচেষ্টা করতে হবে বয়স হলে কি হলো সবকিছু তো মনে থাকে দুনিয়ার সবকিছু মনে আছে আমার কত বিঘা জমি কোথায় কোথায় কোন দাগ কার পাশে আছে কত টাকা বছরে আসে ধান কত মন আসে সবকিছু আমার মনে থাকে কিন্তু দোয়া একটা মুখস্থ করতে বলে তখন আর কিছু ব্রেন থাকে না সমস্যা এজন্য মুসা আলাইহিস সালাম দেখুন একেবারে বৃদ্ধ বয়সে বের হচ্ছেন না তিনি তখন বয়স্ক তবুও বলছেন যে আমি যাব পৌঁছবো তার কাছে আমি জ্ঞান তার কাছে নিব আমি থামবো না এবং এটা থেকে বোঝা যাচ্ছে যে প্রত্যেক ব্যক্তি তার জ্ঞান বাড়ানোর জন্য প্রচেষ্টা করতে থাকবেন আমি ডক্টরেট ডিগ্রি লাভ করেছি বলে যে বলবো যে এখন বসে থাকবো এখন শুধু আমি মানুষকে বক্তব্য দিব মানুষকে শুধু ক্লাস নেব শেখাবো আর আমার জ্ঞান অর্জন করার দরকার নেই না আলেমদের বেশি বেশি জ্ঞান অর্জন করা দরকার সাধারণ মানুষের থেকে আলেমদের বেশি পড়াশোনা করা দরকার বক্তব্য দিবেন ভালো কথা মাহফিল করবেন ভালো কথা কিন্তু অবশ্যই একটা সময় নির্দিষ্ট করতে হবে যেখানে আমি পড়াশোনা করব কারণ আল্লাহ তাআলা রহমত যে আল্লাহ আপনাকে এই বইগুলো পড়ার তৌফিক দান করেছেন তা আপনি শুধুমাত্র ডিগ্রিটা নিয়ে বসে থাকলেন তাহলে তো কোনো লাভ হলো না প্রত্যেক ব্যক্তি আর এখান থেকে আরেকটা বিষয় বোঝা যায় সমাজে যারা নেতৃত্ব দিব আমরা বা নেতৃত্ব দিই তাদের আরো বেশি জ্ঞানে হওয়া উচিত কারণ নেতৃস্থানীয় ব্যক্তি শাসক থেকে শুরু করে দেশের দেশে যারা নেতৃস্থানীয় ব্যক্তি আছে বা বিভিন্ন পর্যায়ের আছে সবার উচিত জ্ঞান জ্ঞানের পরিধি বৃদ্ধি করা কারণ তারা ভুল করলে কিন্তু সমস্ত জাতির জন্য এটা মানে কলঙ্ক বা ক্ষতিকর এটা এই জন্য তাদের বেশি বেশি জ্ঞান অর্জন করা উচিত সম্মানিত উপস্থিত আরেকটা বিষয় যে আসলে অলসতা করে কিন্তু জ্ঞান অর্জন হয় না এটাও বোঝা যাচ্ছে যে আপনি বাড়িতে বসে থাকবেন শুধু হবে না মুসা আলাইহিস সালাম কি বলছেন দৃঢ় প্রতিজ্ঞ এখানে প্রত্যেকের মধ্যে এটা থাকতে হবে আমাদের বাচ্চাদের মধ্যে এটা সৃষ্টি করতে হবে যে তার যাতে দৃঢ় প্রতিজ্ঞা থাকে না আমি শিখবই ইনশাআল্লাহ অবশ্যই আল্লাহ তাআলার ইচ্ছা না হলে আমরা পারবো না সেটা অবশ্যই যুক্ত করতে হবে কিন্তু দৃঢ় প্রতিজ্ঞা থাকতে হবে যে আমি এটা অর্জন করবই বা আমার সন্তানকে আমি এতদূর পর্যন্ত নিয়ে যাবই সম্মানিত উপস্থিতি আরেকটা বিষয় এখানে সেটা হচ্ছে যে শিক্ষার জন্য লম্বা সফর আসলে আমরা আমাদের বাচ্চাদেরকে আমি এটা দেখেছি আমাদের ভাইদের মধ্যে যে আবাসিকে রেখে যেত কষ্ট পায় আবাসিকে রেখে যেত কষ্ট পায় এটা কষ্টের কিছু ব্যাপার আছে আমরা সবাই বুঝি একটা বাচ্চাকে যখন আবাসিকে রাখবেন আপনি বাড়িতে একটা ভালো মন্দ খাবার তৈরি করলে সেটা মনের মধ্যে কিন্তু একটু কষ্ট হয় যে আমার বাচ্চাটা থাকলে খেতে পেত কিন্তু এই কষ্টের জন্য আপনি প্রতিষ্ঠানে দিবেন না তাহলে তো আমার বাচ্চাকে আমি প্রকৃত জ্ঞান আমি দিতে পারবো না কারণ সমস্যা হচ্ছে যে আমাদের পরিবেশগুলো কারণ শিক্ষার জন্য ভালো প্রতিষ্ঠানে আপনি পড়ালেন কিন্তু আপনার বাড়ির আশপাশের পরিবেশ যদি ভালো না হয় তাহলে প্রকৃত শিক্ষাটা কিন্তু সে পাবে না সেজন্যই কিন্তু আবাসিক প্রতিষ্ঠানগুলোতে আমাদেরকে রাখতে হয় আর এর থেকে বড় বিষয় যে দূরে যদি পাঠাতে হয় আপনি যদি সৌদি আরবে পাঠান বা মিশরে পাঠান বা অন্য কোনো দেশে পাঠান শিক্ষার জন্য লম্বা সফর কিন্তু করতে হবে যারা আমাদের যে সমস্ত ওলামায়ে কেরামের নাম আমরা সবসময় বলি উচ্চারণ করি ইমাম বুখারী রাহিমাহুল্লাহ ইমাম মুসলিম ইমাম আবু দাউদ ইমাম আবু হানিফা ইমাম শাফি ইমাম মালিক ইমাম আহমাদ ইমাম শাওকানি থেকে শুরু করে ইমাম ইবনুল কাইয়িম ইমাম ইবনে তাইমিয়া এই যে রাহিমাহুল্লাহ যুগের পর যুগ এ সমস্ত ওলামায়ে কেরামের নাম আমরা নিচ্ছি আর তাদের জন্য দোয়া করছি এবং একসাথে পৃথিবীর কত স্থানে তাদের জন্য মানুষ দোয়া করছে এমনিতে কি এটা অর্জন করেছেন তারা বাড়িতে বসে থেকে করেছিলেন না প্রত্যেকে লম্বা দীর্ঘ দীর্ঘ সফর করেছেন তারা একটা হাদিসের জন্য এক মাস সফর করেছেন এমনও প্রমাণ আছে তাহলে জ্ঞান অর্জনটা এটা অলসতা করে কখনো হয় না সম্মানিত উপস্থিতি এরপরে হচ্ছে সফরে যখন বের হচ্ছেন মুসা আলাইহিস সালাম সঙ্গে নিলেন একজন যুবককে সেটাই আল্লাহ তাআলা বলছেন তার নাম ছিল ইউসা ইবনে নুন প্রসিদ্ধ বর্ণনা অনুযায়ী তিনিও নবী ছিলেন পরবর্তীতে তিনিও নবী হয়েছেন তাহলে এখান থেকে বোঝা যাচ্ছে যে উনি তখন যুবক তার মানে সফরে যখন বের হবেন একজন শক্তিশালী মানুষকে নিয়ে বের হয় ভালো যে আপনাকে যে কোনো কাজে সহযোগিতা করতে পারবে এবং উনি আমানতদার হতে হবে তাকে আমানতদার যেন ওলামায়ে কেরাম এই আয়াতের শিক্ষায় বলেছেন একাকি সফর করা হাদিসে কিন্তু অনুসাহিত করা হয়েছে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে একাকি সফর করা রাত্রে এটার যে কি ক্ষতি সেটা যদি মানুষ জানতো তো রাত্রে তারা একাকি সফর করতো না এটা আসলে একাকি বলতে যেটা বোঝানো হয়েছে যে আপনি ঘোর অন্ধকারে পথ চলবেন আপনার সাথে কেউ থাকবে না এটা উদ্দেশ্য এমন না যে আপনি ঢাকা যাবেন
ঢাকা যাবেন এখান থেকে আর আপনাকে সাথে কাউকে নিতেই হবে নিলে ভালো যে একসাথে যাবেন গল্পগুজব করবেন বা ভালো কথা সেটা আলাদা বিষয় আপনার প্রয়োজন হতে পারে কিন্তু ঢাকা যখন যাবেন ট্রেনে হাজার হাজার মানুষ শত শত মানুষ বাসের মধ্যে অনেক মানুষ এটা কিন্তু একাকী এটা এটা না একাকী হলো যে অন্ধকারের মধ্যে আপনি একাই হেঁটে যাবেন সেটা কারণ সেখানে অনেক সমস্যা থাকতে পারে আরেকটা বিষয় মুসা আলাইহিস সালাম কিন্তু সফরের শুরুতেই কিন্তু ওই সাথীকে স্পষ্ট করে দিচ্ছেন যে কেন বের হচ্ছেন তিনি এটাও কিন্তু একটা শিক্ষা যে আপনি যখন কাউকে নিয়ে বের হবেন বাইরে তাকে কিন্তু স্পষ্ট করে দিবেন যে কেন কোথায় আপনি যাচ্ছেন তাকে কোথায় নিয়ে যাচ্ছেন কোনো কিছু অস্পষ্ট রাখাটা ঠিক না সম্মানিত উপস্থিতি এরপরে যে ঘটনা ঘটছে মুসা আলাইহিস সালাম তাকে বললেন যে আমরা বের হব তারপর তারা বের হলেন ফালাম্মা বালাগা মাজমা বাইনহিমা নাসিয়া হুতাহুমা ফাত্তাখাযা সাবীলাহু ফিল বাহরি সারাবা ওই দুই সমুদ্রের মিলনস্থলে পৌঁছলেন তো সেখানে পৌঁছার পর তারা একটু ক্লান্ত হয়ে গেলেন এই জন্য মুসা আলাইহিস সালাম ঘুমিয়ে পড়লেন এইদিকে কিন্তু ওই যে মাছের কথা যেটা আল্লাহ তাআলা বলেছিলেন মাছটা সাথে নিতে বলেছিলেন যে সেটা যেখান থেকে বের হয়ে চলে যাবে ওইখানে ওই বান্দার সাক্ষাৎ পাওয়া যাবে মুসা আলাইহিস সালাম যখন ঘুমাচ্ছিলেন ওই মাছটা কিন্তু তখন ব্যাগ থেকে বের হয়ে ওই সুড়ঙ্গ তৈরি করে সমুদ্রের দিকে যেয়ে মিশে যায় তবে ইউসা ইবনে নুন আলাইহিস সালাম উনি কিন্তু ভুলে গেলেন বিষয়টা মুসা আলাইহিস সালাম যখন ঘুম থেকে উঠলেন তখন সাথে সাথেই তাকে বলতে হতো যে এখানে এই ঘটনা ঘটেছে কিন্তু তিনি কিন্তু ভুলে গেলেন বলতে ভুলে যাওয়ার পর পথ চলতে শুরু করলেন এ কারণে আবার পথ চলতে চলতে ফালাম্মা জা ওয়াজা ক্বালা লি ফাতাহু আতিনা গাদা আনা লাকাদ লাকিনা মিন সাফারিনা হাদা নসবা দূরে চলে গেছেন তারপর আবার ক্লান্ত হয়ে মুসা আলাইহিস সালাম ইউসা ইবনে নুনকে বলছেন যে খাবারটা নিয়ে আসো এবার নাস্তা নিয়ে আসো অনেক ক্লান্ত হয়ে গেছি হাঁটতে হাঁটতে এবার কিন্তু মনে পড়ে গেছে ইউসা ইবনে নুন আলাইহিস সালামের ওই ঘটনায় মাছের তখন তিনি বলছেন কালা আরাইতা ইদ আওয়াইনা ইলা সখরাতি ফাইন্নী নাসীতুল হুত আমরা যখন ওই পাথরের কাছে এসেছিলাম আপনি ঘুমিয়েছিলেন আমি কিন্তু ওই মাছ কিন্তু বের হয়ে গেছে ওই মাছের কথা আমি ভুলে গেছিলাম আপনাকে জানাতে ফাইন্নী নাসীতুল হুত ওমা আনসানীহু ইল্লা শাইতান এটা আমাকে শয়তানই ভুলিয়ে দিয়েছে আসলে আন আযকুরা ওয়াত্তাখাযা সাবীলাহু ফিল বাহরি আজাবা সে আশ্চর্যজনকভাবে সমুদ্রের সুড়ঙ্গ পথ তৈরি করে চলে গেছে সমুদ্রের সাথে মিশে গেছে সুবহানাল্লাহ এখন মুসা আলাইহিস সালাম তাকে বলছেন কলাম যালিকা মা কুননা নাবগি ফারতাদা আলা আসারিহিমা কসসা মুসা আলাইহিস সালাম বলছেন যে ওই জায়গাটা তো আমি চাচ্ছিলাম আসলে আবার তারা তাদের পদচিহ্ন অনুসরণ করে ওই স্থানে কিন্তু ফিরে আসলেন এখানে একটা বিষয় যে নবীদের তারা যে মানুষ ছিলেন এই যে তারা খাওয়া খেয়েছেন এটা তার প্রমাণ মাটির তৈরি মানুষ কিন্তু ছিলেন তারা আমাদের মতোই ভুল আকিদা আছে না যে নূরের তৈরি এই তৈরি ওই তৈরি না তারা ফেরেস্তা ছিলেন না তারা ছিলেন মানুষ খেয়েছেন আবার দেখুন ভুলেছেন আবার ক্লান্তি বোধ করেছেন মানুষের ক্লান্তি হলে বলা যায় কষ্ট অসুস্থ হয়েছেন আপনি ব্যথা পাচ্ছেন আপনি বলতে পারেন হ্যাঁ ব্যথা পাচ্ছি তবে এমন শব্দ উচ্চারণ করা যাবে না যে তাকদীরের প্রতি আপনি অসন্তুষ্ট হয়ে গেছেন এই কথাটা মনে রাখতে হবে কিন্তু কষ্টের কথা বলতে পারবেন কিন্তু আপনি তাকদীরের প্রতি অসন্তুষ্ট এটা কিন্তু বলা যাবে না তিনি সেটা তার কষ্টের কথা বলেছেন এখানে যে আমি ক্লান্ত হয়ে গেছি আরেকটা বিষয় মুসা আলাইহিস সালাম খাবার খাচ্ছেন তার যাকে সঙ্গী নিয়েছেন খাদেমের সাথে এটাও আমাদের জীবনে অনেকের কাছে প্রেস্টিজের ব্যাপার খেতে চাই না আমরা তার জন্য খাবারের স্থান আলাদা খাবার আলাদা এটাকে আমরা খুব ছোট মনে করি অথচ আল্লাহ রসুল সাল্লাম খাদেমের সাথে বসে খেয়েছেন এখনো আপনারা যাবেন সৌদি আরবের ভুল ত্রুটি নাই তাই বলবো না কিন্তু ওদের যে ভালো দিকগুলো আছে তাদের মধ্যে এটা একটা সাধারণ শ্রমিকদের সাথেও বসে খেতে তারা লজ্জা পায় না বড় বড় মানুষরা এক প্লেটে বসে খায় কিন্তু আমাদের এত পেস্টি যে আমরা একসাথে বসে খেতে পারি না আলাদা প্লেটেও খেতে পারি না যাই হোক উনি ওনার খাদেমের সাথে খাচ্ছেন আর একটা বিষয় এখানে সফরে বের হওয়ার সময় পূর্ণ প্রস্তুতি নিয়ে বের হ আমি কোথায় যাচ্ছি কতটুকু খাবার প্রয়োজন হতে পারে টাকা আছে কি না খাবার আছে কি না দেখুন খাবার সঙ্গে নিয়ে বের হয়েছেন তারা এই জন্য ওই যে ইয়ামানের অধিবাসী যারা ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহুমা বলছেন যে আহলুল ইয়ামান কানু ইয়াহুজ্জুন ওয়ালা ইয়াতাযাওয়াদুন ইয়ামানের অধিবাসীরা হজ করতে আসতো কিন্তু তারা মানে খাবার সঙ্গে নিয়ে আসতো না কিছুই নিয়ে আসতো না পাথেও নিয়ে আসতো না তারা বলতো নাহনুল মুতাওয়াক্কিলুন আমরা আল্লাহর উপর ভরসা করি তিনি আমাদেরকে খাওয়াবেন তা আল্লাহ তাআলা কোরআনের আয়াত নাজিল করে দিলেন তিনি স্পষ্ট বলে দিলেন যে তোমরা পাথেও গ্রহণ করো ফাইন্না খায়রা যাদিত তাকওয়া তবে উত্তম পাথেও হলো তাকওয়া এজন্য সফরে বের হওয়ার সময় খাবার সঙ্গে নেওয়া এরপরে
খারাপ কিছু হলে এটা আকীদাগত কিছু বিষয় আমি আপনাদেরকে বলে দিয়ে সুযোগে দেখুন উনি বলছেন যে আমাকে শয়তান ভুলিয়ে দিয়েছে ভালো কিছু সবকিছু আমরা জানি আল্লাহর পক্ষ থেকে হয় এটা পবিত্র কোরআনে আল্লাহ তাআলাই বলেছেন কুল কুল্লুম মিন ইনদিল্লাহ বলে দিন যে সবকিছু আল্লাহর পক্ষ থেকে কিন্তু ভালো যদি কিছু হয় সেটা আল্লাহর দিকে আমরা সম্পৃক্ত করব খারাপ কিছু হলে নিজের দিকে অথবা শয়তানের দিকে সম্পৃক্ত করব এজন্য মা আসাবাকা মিন হাসানাতিন ফামিন আল্লাহ তোমার যা ভালো কিছু হয় সেটা আল্লাহর পক্ষ থেকে ওমা আসাবাকা মিন সাইয়াতিন ফামিন নাফসি আর তোমার যদি মন্দ কিছু হয় সেটা তোমার পক্ষ থেকে এজন্য ইউসুফ ইবনে নুন বলছেন তিনি কিন্তু বলেননি যে আল্লাহ আমাকে ভুলিয়ে দিয়েছেন কি বলছেন শয়তান আমাকে ভুলিয়ে দিয়েছে এজন্য খারাপটা এটা আল্লাহর সাথে পূর্ণ শিষ্টাচার যে ভালো কিছু সবকিছু আল্লাহর পক্ষ থেকে এটা আমাদের আকীদা কিন্তু ভালো যদি কিছু হয় আমরা আল্লাহর দিকে সম্পৃক্ত করব খারাপ যদি কিছু হয় ওর দায়টা আমরা নিজেদের উপর নিব বা শয়তানের উপর চাপাবো তবে শয়তানের উপর চাপালে আপনি দায় মুক্ত হয়ে যাবেন না ওইটার দায় আপনাকেও নিতে হবে শয়তানের দ্বারা বিভ্রান্ত হলেন কেন আপনি সম্মানিত উপস্থিতি এরপরে দেখুন শিক্ষক মুসা আলাইহিস সালাম এই যে এত কষ্ট করলেন মানে তার যেটা নির্দিষ্ট স্থান ছিল সেটা পার হয়ে চলে গেছেন না আবার তাকে ঘুরে আসতে হলো কিন্তু তিনি কিন্তু রাগ করেননি সাথীর উপর এমন কিছু আসেনি তার উপর রেগে গেছেন যে তোমার কারণে আমাকে এত দূর হাঁটতে হলো তুমি আমি ঘুম থেকে জাগলাম তখন তুমি আমাকে কিছু বললে না না কিছুই বলেননি তিনি এটাও কিন্তু শিক্ষক যারা হব ছাত্রদের ভুল হতে পারে সেক্ষেত্রে ধৈর্য ধারণ করতে হবে সম্মানিত উপস্থিতি এরপরে আমরা ঘটনার দিকে যাই এরপর কিন্তু ওই স্থানে ফিরে এসে আল্লাহ তাআলা বলেন ফা ওয়াজাদা আব্দাম মিন ইবাদিনা আতাইনাহু রাহমাতাম মিন ইনদিনা ওয়া আল্লামনাহু মিন লাদুনা ইলমা ওই স্থানে এসে আমার ওই কাঙ্ক্ষিত বান্দাকে মুসা আলাইহিস সালাম পেয়ে গেলেন যার উপর আমি রহমত নাজিল করেছিলাম এবং আমার পক্ষ থেকে তাকে জ্ঞান দিয়েছি আমি বিশেষ জ্ঞান দিয়েছিলাম তাকে কিন্তু মুসা আলাইহিস সালাম এখানে এসে পেয়ে গেলেন এরপরে এখানে একটা বিষয় আপনাদেরকে বলে রাখি জ্ঞান জ্ঞান কিছু আছে অবশ্যই আমাকে অর্জন করতে হবে কষ্ট করে আর কিছু জ্ঞান বুদ্ধি আল্লাহ তাআলার পক্ষ থেকে কিন্তু বান্দাকে আল্লাহ তাআলা দিয়ে দেন বিশেষভাবে এটা আমরা সমাজেও দেখতে পাই যে উনি কোথাও পড়াশোনা করেননি কিন্তু মাশাআল্লাহ তার মাথায় বেশ কিছু বিচক্ষণতা আছে হেকমত আছে জ্ঞান আছে এটা আল্লাহ তাআলার পক্ষ থেকে বান্দার প্রতি দয়া এটা অনেককে দান করেন আবার কিছু আমাদেরকে কষ্ট করে অর্জন করে নিতে হয় আল্লাহর ইচ্ছায় সম্মানিত উপস্থিতি এরপরে মুসা আলাইহিস সালাম সাক্ষাৎ যখন হলো তার সাথে তিনি কিন্তু সালাম দিলেন এটাও কিন্তু একটা আদব পিছনে উনি চাদর মুড়ি দিয়ে বসেছিলেন ওই জায়গায় তো মুসা আলাইহিস সালাম এসে আসসালামু আলাইকুম বলে সালাম দিয়েছেন তখন খাদের আলাইহিস সালাম বলছেন ও আলাইকুম সালাম বলে বলছেন সালাম এ অঞ্চলে সালাম মানে এখান থেকে বোঝা যাচ্ছে যে উনি সম্ভবত ওই অঞ্চলটা মুসলিম অধ্যুষিত এলাকা ছিল না যে কারণে তিনি আশ্চর্য হয়েছেন যে মুসলিম ছাড়া তো কেউ আসলে সালাম দিবে না তো সালামটা দিল কে তো উনি বললেন কে তুমি না মুসা আলাইহিস সালাম বনু ইসরায়েলের মুসা বলে জি বলো এবার মুসা আলাইহিস সালাম তাকে এবার তার তার কি জন্য এখানে এসেছেন সেটা কিন্তু তিনি বলছেন ক্বাল লাহু মুসা হাল আত্তাবিউকা আলা আন তুআল্লিমানি মিম্মা উল্লিমতা রুশদা অর্থাৎ আল্লাহ তাআলা আপনাকে যে জ্ঞান শিক্ষা দিয়েছেন খিদির আলাইহিস সালামকে তিনি বলছেন খিদির আলাইহিস সালামকে মুসা যে আল্লাহ তাআলা আপনাকে যে জ্ঞান শিক্ষা দিয়েছেন সেই জ্ঞান শিক্ষা করার জন্য আমি কি আপনার অনুসরণ করতে পারি মানে আমি কি আপনার সাথে থাকতে পারি কি কেন যাতে আমি সঠিক পথ চিনতে পারি খেয়াল করে দেখুন শিক্ষার উদ্দেশ্য কিন্তু এখানে আমরা পেয়ে যাচ্ছি যে শিক্ষার মাধ্যমে আমি যদি দুনিয়ার সঠিক পথ না পাই ওই শিক্ষা কোনো শিক্ষাই না যে শিক্ষার মাধ্যমে যদি আমার আখেরাতে মুক্তি না মিলে সেটা কোনো শিক্ষাই না মুসা আলাইহিস সালাম কি জিনিস শিখতে চাচ্ছেন বলছেন যে শিক্ষা আল্লাহ আপনাকে দিয়েছেন যার মাধ্যমে আমি সঠিক পথ পাব অবশ্যই আমাকে সঠিক পথ পেতে হবে না হলে ওই শিক্ষা কোনো শিক্ষাই না এবং এখান থেকে আরেকটা বিষয় আপনাদেরকে বলে দিই সেটা হচ্ছে যে মানুষ যত শিখবে যত জ্ঞানের পরিধি তার বাড়বে তার মধ্যে আপনি পরিবর্তন দেখতে পাবেন তার কথাবার্তায় পরিবর্তন দেখতে পাবেন তার চালচলনে পরিবর্তন দেখতে পাবেন তার ব্যবহারে পরিবর্তন দেখতে পাবেন তার আলোচনায় পরিবর্তন দেখতে পাবেন তার ফাতোয়াতেও পরিবর্তন দেখতে পাবেন যত বেশি পড়াশোনা করবে আমাকে আমি যখন শিক্ষা অর্জন করব তখন অবশ্যই আমার মন মানসিকতা হতে হবে যে আমি যদি নতুন কিছু শিখি সেটা আমি আমার জীবনে ধারণ করব যদি আমার ভুল কিছু থেকে থাকে সেটা আমি সংশোধন করব যদি এটা না হয় আমার এটা উদ্দেশ্যই না থাকে ওই শিক্ষা অর্জন করে আমার কোনো লাভ নাই এজন্য যে সমস্ত ভাইদের মধ্যে এখনো মুসলিম হিসেবে আমাদের মধ্যে গোড়ামি অনেকের
অনেকের গুণ আমি ছাড়তে চাই না, বলার পরও আসলে কোনটা জ্ঞান, প্রকৃত জ্ঞান কি, যেটা আল্লাহ তাআলা বলেছেন, যেটা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, এর থেকে বড় জ্ঞান আছে দুনিয়াতে? এবং এই কোরআন এবং সুন্নাহ আমরা বুঝব সালাফে সালেহীনদের বোঝ অনুযায়ী, সাহাবা ইকরাম কিভাবে বুঝেছিলেন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথা, তার কথা কিভাবে বুঝেছেন, কিভাবে বলেছেন, কিভাবে আমল করেছেন, সেটাই আমরা দেখব। নাকি আমরা নিজস্ব কিভাবে আমরা করব, এটা বানিয়ে বানিয়ে নিব আমরা, নিজ বোঝ অনুযায়ী বুঝব, নিজের চিন্তা চেতনা অনুযায়ী, না সাহাবা ইকরাম যেভাবে কোরআন এবং সুন্নাহ বুঝেছেন সেভাবে? তাহলে যদি কোনো ভুল আমল আমার মধ্যে থেকে থাকে, যখনই আমি জানতে পারবো যে কোরআন সুন্নাহ এটা নেই, অথবা সাহাবা ইকরাম এভাবে বোঝেননি এই আমলটা, সাথে সাথে আমাকে সংশোধন হতে হবে, না হলে আমার শিক্ষার কোনো মূল্যই নাই। আমি যতই ডিগ্রি অর্জন না করি না কেন, আমি মূর্খ মূর্খই থেকে গেলাম, কোনো লাভ নেই। অতএব গোড়ামি করবেন না, মুসলিম হয়েছেন অবশ্যই আপনার মধ্যে এই স্পৃহা থাকতে হবে যে আমি জ্ঞান অর্জন করব, সাথে সাথে আমার ভুলকে সংশোধন করব। কে কি গেল, আপনি আল্লাহ আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথাকে পরিত্যাগ করতে পারেন, আপনি আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আমলকে পরিত্যাগ করতে পারেন সাধারণ মানুষের জন্য, তিনি আপনার কাছে বড় হয়ে গেল, আপনি যুক্তি নিয়ে আসেন যে অমুক কি কম জানতেন, তা আমি তো আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কম জানতেন আমি বলবো সাথে সাথে, তা আমি আপনি আপনি কার আদর্শ গ্রহণ করবেন? লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানা, তোমাদের জন্য রাসূলের মধ্যে রয়েছে উত্তম আদর্শ, এর থেকে বড় আদর্শ হতে পারে না। প্রত্যেকটা আমলের ক্ষেত্রে, রাত্রে ঘুমাতে যাব কি আমল করেছেন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেটা আমি দেখব, আমার বাবা মা দাদা দাদি কি আমল করেছে ওটা আমার দেখার বিষয় নয়, এখন আল্লাহ তাআলা আমাকে সুযোগ করে দিয়েছেন দেখার। ঘুম থেকে উঠব, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি আমল করেছেন এটা আমি খুঁজব, আল্লাহ তাআলা তৌফিক দিয়েছেন। সালাত আদায় করবেন, কিভাবে আদায় করেছেন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম স্পষ্ট আপনার কাছে, সালাত আদায় শেষ করবেন, কোন দোয়া জিকির পড়বেন, কিভাবে পড়বেন, সব কিছু কোরআন এবং সুন্নাহ স্পষ্ট হয়ে আছে। কে কি করলো কে কি করলো না, এটা আমার দেখার বিষয় না, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি করেছেন এটা আমার দেখার বিষয়, কে কার ভুল হয়েছে কি হয়নি, যদি মনে হয় কেউ ভুল করে গেছেন দোয়া করবেন তাদের জন্য যে আল্লাহ আমার পিতামাতা কি আমলটা করতে দেখেছিলাম, কিন্তু এখন তো প্রমাণিত হচ্ছে এটা সঠিকভাবে প্রমাণিত না, আল্লাহ আপনি যদি তাদের ভুল হয়ে থাকে আল্লাহ আপনি তাদেরকে ক্ষমা করে দিন, কিন্তু আমাকে আপনাকে সংশোধন হতে হবে। তারা হয়তো মুক্তি পেয়ে যেতে পারেন না জানার কারণে, কিন্তু আমি আপনি আপনি জানবেন স্পষ্ট হবে যে আমলটা ভুল। এত চালাক এত বুদ্ধি দিয়েছেন যে একটা মোবাইল বাজারে কিনতে গেলে, আমরা যদি একটা অ্যান্ড্রয়েড ফোন কিনতে যাই বাজারে, কত যে কি দোকানদারকে বলি যে ভাই একটা অ্যান্ড্রয়েড ফোন দেন, ও দিল আর আপনি টাকা বের করে দিয়ে দেন, এত সহজ এটা করি আমরা না? আমরা কিনতে চাইলে আমার এক বন্ধুকে বলি যে ভাই তোমার তো অ্যান্ড্রয়েড ফোন আছে, একটু চলো আমার সাথে বাজারে, তুমি তো বোঝো, এক দোকান খুঁজি সেখানে কয়েকটা দেখায় দামের সাথে মিলে না, আবার আরেক দোকানে যায়, এই করতে করতে অনেক সময় দেখা যায় যে ওই দিন ফোন কিনাই হলো না, বাড়িতে ঘুরে আসলাম। অনেকে আছি আমরা দুই তিন দিন ধরে একটা ফোন কিনি, এত চাচাই বাছাই দুনিয়া বিক্ষেত্রে, কোনটা ইন্ডিয়ান কোনটা ফিনল্যান্ড কোনটা কি, সব কিছু জ্ঞান আছে, কিন্তু শরীয়তের মাসলা মাসাইলের সময় তখন আর যাচাই বাছাই নেই, তখন চোখ বন্ধ করে যা দেখি মানুষকে সেটাই আমি করব। ক্ষমতা দিয়েছে আল্লাহ তাআলা, এখন আলহামদুলিল্লাহ কোরআনের অনুবাদ হয়েছে, হাদিসের অনুবাদ হয়েছে, ব্যাখ্যা গ্রন্থ বের হয়েছে, ওলামা ইকরাম বই লিখেছেন, সব কিছু স্পষ্ট, আপনি একটু তদন্ত করে দেখেন যে আমলগুলো করছেন এগুলো ঠিক আছে, না হলে জ্ঞান অর্জন করে কোনো লাভ নাই, হাজার হাজার ডিগ্রি নিলেও কোনো লাভ নেই। সম্মানিত উপস্থিতি, যে কথা বলছিলাম, মুসা আলাইহিস সালাম শিখতে চাচ্ছেন খাদির আলাইহিস সালামের কাছ থেকে ওই জ্ঞান, যে জ্ঞান দিয়ে উনি সঠিক পথ পাবেন, যার মাধ্যমে দুনিয়াতে মুক্তি লাভ করবেন, আখেরাতে উনি মুক্তি লাভ করবেন। এরপর এ কথা উনি বললেন, হালাত্তাবিউকা আলা আন তুআল্লিমানি মিম্মা উল্লিমতা রুশদা, তখন খাদির আলাইহিস সালাম তাকে বলছেন, ইন্নাকা লান তাসতাতিয়া মাইয়া সাবরা, মুসা তুমি আমার কাছে শিখতে এসেছো কিন্তু তুমি তো আমার সাথে আমার ধৈর্য ধারণ করতে পারবা না, আমার সাথে তুমি টিকতে পারবা না। তো তারপরে তারপরে বলছেন, ওয়া কাইফা তাসবিরু আলা মা লাম তুহিত বিহি খুবরা, তুমি কিভাবে বা ধৈর্য ধারণ করবে যে বিষয়ে তোমার কোনো জ্ঞান নাই। তার মানে আমাদের জীবনে চলার পথে আমরা ধৈর্য ধারণ করতে পারবো তখনই যখন কোনো বিষয় সম্পর্কে স্পষ্ট আমাদের ধারণা থাকবে, বা এটার ফলাফলটা কি, এটার রেজাল্টটা কি, এটার ভালো দিক কোনটা, তখনই ধৈর্য ধারণটা সহজ হয়, যেটা তার কথায় বোঝা যাচ্ছে যে তুমি যে বিষয়ে তোমার ধারণাই নাই সে বিষয়ে তুমি ধৈর্য ধারণ করবে কি করবে। তো মুসা আলাইহিস সালাম খুব নমনীয়তার সাথে উত্তর দিচ্ছেন যে সাতাজিদুনি ইনশাআল্লাহ সাবিরা ওয়ালা আসি লাকা আমরা, আপনি আমাকে ধৈর্যশীল পাবেন, আপনি ভয় পাবেন না, আপনি আমাকে ধৈর্যশীল পাবেন, আমি ধৈর্য ধারণ করব, আমি আপনার অবাধ্য হব না। তো উনি তখন বলছেন, ফাইনিত্তাবাতানি ফালা তাসআলনি আন শাইইন হাত্তা উহদিসা লাকা মিনহু যিকরা, ঠিক আছে
তুমি যদি আমার সাথে থাকতেই চাও তাহলে একটা শর্ত তোমাকে আমি দিতে যাচ্ছি, সেটা হলো তুমি আমাকে যতক্ষণ থাকবে আমাকে প্রশ্ন করতে পারবে না, কোনো যাই তোমার মনে হোক, যতক্ষণ না আমি তোমাকে স্পষ্ট করে দিই আমার পক্ষ থেকে যে এটা এই কারণে এই কাজটা আমি করেছি, তার আগে তুমি কোনো প্রকার প্রশ্ন করতে পারবে না। এখান থেকে একটা বিষয় আমরা বুঝতে পারি, দেখুন সবথেকে যে বিষয়টার অভাব সেটা হচ্ছে আদব টিচারের সাথে। খেয়াল করে দেখুন মুসা আলাইহিস সালাম কিভাবে বললেন তার টিচারকে, হাল আত্তাবিউকা আলা আন তুআল্লিমানি মিম্মা উল্লিমতা রুশদা, আপনার অনুসরণ কি আমি করতে পারি, অনুমতি চাচ্ছেন খুব বিনয় কণ্ঠে যে আপনার কাছ থেকে জ্ঞান অর্জন করার জন্য। কিন্তু শিক্ষক দেখুন শিক্ষকের জবাবটা কিন্তু একটু কড়া জবাব ছিল, তিনি কি বলছেন, সোজা বলছেন যে তুমি আমার সাথে থাকতে পারবে না, ধৈর্য ধারণ করতে পারবে না। কিন্তু এরপরও মুসা আলাইহিস সালাম কোনো কড়া কথা জানি, উনি আবার নমনীয় হয়ে বলছেন না আপনি আমাকে ধৈর্যশীল পাবেন ইনশাআল্লাহ। তারপরে উনি আবার যে কথাটা বলছেন টিচার সেটাও কিন্তু আবার কড়া কথাই বলছেন যে ঠিক আছে থাকতে পারো আমার সাথে, কিন্তু শর্ত হলো কোনো প্রশ্ন আমাকে কিন্তু করা যাবে না যতক্ষণ আমি তোমাকে স্পষ্ট করে দিই। তো এখান থেকে বোঝা যাচ্ছে যে কত আদব শিক্ষকের সাথে বজায় রাখতে হবে। শিক্ষক একটু রেগে গেলে আপনি তাকে হুমকি দিবেন, এখন যেটা দেখা যায় শিক্ষকের মানে মান সম্মান কমে যাচ্ছে, কাউকে যদি একটু কড়া ইয়া করে তাকে উল্টো হুমকি দেয়। সম্মানিত উপস্থিতি, তাহলে এখান থেকে বোঝা যাচ্ছে, এবং এখানে আর একটা বিষয় সেটা হচ্ছে যে প্রতিষ্ঠান, যে কোনো প্রতিষ্ঠান তার কিন্তু একটা নিজস্ব কিন্তু কিছু নিয়মকানুন থাকবে। আপনি পাশের এলাকার মানুষ বলে যে বলবেন যে আপনার ক্ষেত্রে কোনো নিয়ম প্রযোজ্য হবে না, এটা কিন্তু না। প্রত্যেকটা প্রতিষ্ঠানে কিন্তু কিছু নিয়ম থাকে, সে নিয়ম মেনেই কিন্তু চলতে হয়, নাহলে একটা প্রতিষ্ঠানে বিশৃঙ্খলা হয়, শৃঙ্খলা থাকে না। সে কারণে এই প্রতিষ্ঠান হচ্ছে, এই প্রতিষ্ঠানেও কিন্তু কিছু নিয়মকানুন পাবেন, সেটা মেনেই কিন্তু চলতে হবে। এই যে শিক্ষক নিয়ম কিন্তু দিয়ে দিলেন ছাত্রকে, বেঁধে দিলেন যে তোমাকে কোনো প্রশ্ন করা যাবে না। আবার ছাত্রও দেখুন, আমরা যারা শিখব অভিভাবক হব, আমাদেরকে এই নিয়মগুলো মেনে নেওয়ার প্রতিজ্ঞা করতে হবে, প্রতিজ্ঞা করতে হবে আমাকে যে ঠিক আছে আপনার নিয়ম মতোই আমরা চলব। এরপরে ধৈর্য ধারণ শিক্ষার ক্ষেত্রে, এটা কিন্তু বড় একটা বিষয়, কারণ হচ্ছে যে শিক্ষা জিনিসটা কিন্তু আসলে মানে যতটা আমরা আরাম মনে করি এতটা কিন্তু আরাম না। প্রকৃত শিক্ষা অর্জন করতে হলে অনেক কষ্ট করতে হয়। যারাই পৃথিবীতে বড় হয়েছে আপনি তাদেরকে জিজ্ঞেস করতে যান, এতে আরামে ঘুমিয়ে পড়াশোনা করেননি তারা, বহু কষ্ট করতে হয়েছে। আপনি হয়তো মনে করবেন যে এসির মধ্যে পড়লে কষ্ট নাই, না ওখানে ধৈর্য ধারণ করে যে আপনি বসবেন, ওই যে ধৈর্য ধারণ করে বসে থাকবেন, এটাই কিন্তু, মোবাইলটা হাতে নিয়ে ফেসবুক দেখা শুরু করবেন না, এটাই কম বড় ধৈর্য নাকি? এখন তো এটা সব থেকে বড় ফেতনা, এই ফেতনা আমাদের ইবাদত নষ্ট করছে। এক নাম্বার, যান দেখেন ওই যে হজে হজে যাচ্ছে যারা, উমরায় যাচ্ছে, কি একটা অবস্থা, বাসায় যখন থেকে বাড়ি থেকে বের হচ্ছে একবারে ফিরে আসা পর্যন্ত মোবাইলের মানে খালি জায়গা যত আছে সব ভিডিও আর ছবি দিয়ে ভরে নিয়ে চলে আসছে। আবার ওখানে যে ভিডিও কল, তওয়াফের সময়, সাইর সময়, তার মানে আমাদের ইবাদতটা ধ্বংস করার জন্য এই এই যন্ত্রটা এখন যথেষ্ট, এটাই। সম্মানিত উপস্থিতি, তাহলে ধৈর্য ধারণ জ্ঞান অর্জনের বিষয়। আরেকটা বিষয় যে তাড়াহুড়া করলে চলবে না কিন্তু জ্ঞান অর্জনের বিষয়ে, অনেকে প্রতিষ্ঠানে দেন বাচ্চা, বাচ্চা দেওয়ার পর দুই মাস পরে এসে বলছেন, বলে যে কিছুই তো বুঝতে পারছি না কোনো উন্নতি, মানে ভাবে মনে হচ্ছিল যে উনি দুই মাসের মধ্যেই মনে হচ্ছে মানে পিএইচডি হোল্ডার বানিয়ে দিবে, বড় আলেম বানিয়ে দিবে, এত সহজ। এটা নিয়ম কানুন আছে, আপনারা তো নিজেরাও তো পড়াশোনা করেছেন, যে এই জন্যই তো একটা বাচ্চা একটা নির্দিষ্ট বয়স আছে তার, কতটুকু সে গ্রহণ করতে পারবে, একটা বয়স আছে শুধু হরফগুলো সে পড়বে, তারপরে শব্দ, তারপরে বাক্য, তারপরে অন্য জ্ঞান। এই যে ক্লাস সিস্টেম কেন হয়েছে, ওয়ান টু থ্রি ফোর ফাইভ কেন, কারণ সব বাচ্চা সব কিছু গ্রহণ করতে পারবে না, এই জন্য এই যে ক্লাস সিস্টেম, এই জন্য ধৈর্য ধারণ করাটা। আরেকটা বিষয় যে একজন শিক্ষক শুধুমাত্র বইয়ের মধ্যে নিজেকে সীমাবদ্ধ রাখবেন না। এই যে দেখুন মুসা আলাইহিস সালামকে নিয়ে এখন কিন্তু খাদির আলাইহিস সালাম বের হবেন, বিভিন্ন কিছু এখন তাকে শিক্ষা দিবেন, এটা থেকে বোঝা যাচ্ছে যে একজন শিক্ষক তার প্র্যাকটিক্যাল যে শিক্ষাটা, যেমন অজু, আপনি যদি একটা বাচ্চাকে অজু শিখান, বই থেকে পড়ান যে বাবা অজু যখন করবা তখন পানি নিবা, প্রথমে দুই হাত কবজি পর্যন্ত ধোবা, তারপর কুলি করবা, তারপর নাকে পানি দিবা, তারপর পানি ঝেড়ে ফেলবা, তারপর মুখ ধোবা, এভাবে বলার থেকে সরাসরি যদি আমরা একটু অজুখানায় নিয়ে যাই বাচ্চাটাকে, দিয়ে যদি একটু অজুটা শিখিয়ে দিই প্র্যাকটিক্যালে, সেটা কিন্তু বেশি ফল দেয়। এই জন্য বই পড়ার পাশাপাশি প্র্যাকটিক্যাল শিক্ষা এবং সাথে সাথে নিজের অভিজ্ঞতা সেটাও কিন্তু শেয়ার করতে হবে, কারণ আমরা যারা শিক্ষক তারা কিন্তু অনেক জায়গায় ঠেকেছি, অনেক কিছু শিখেছি, তবে অযৌক্তিক গল্প করা যাবে না ক্লাসে,
অনেক টিচাররা আবার এসে সময় কাটায় শুধু খামাখা গল্প করে। যদি স্টুডেন্টদের জন্য প্রয়োজনীয় কথা থাকে যেটা উপকারী তাদের জন্য সেটা বলতে পারেন আপনার জীবনের মানে অভিজ্ঞতা থেকে, কিন্তু খামাখা গল্প জুড়িয়ে শুধু সময় নষ্ট করবেন এটা মোটেই উচিত না। সম্মানিত উপস্থিতি, বের হলেন এবার মুসা আলাইহিস সালামকে নিয়ে। আল্লাহ তাআলা বলেন ফানতালাকা হাত্তা ইযা রাকিবা ফিস সাফিনাতি খারাকাহা, তারা নৌকায় আরোহণ করলেন। তো নৌকায় আরোহণ করার পর খাদির আলাইহিস সালাম নৌকাটাকে ফুটা করে দিলেন। তো মুসা আলাইহিস সালাম এবার রেগে গেছেন, তিনি বলছেন আখারাকতাহা লিতুগরিকা আহলাহা লাকাদ জিয়তা শাইয়ান ইমরা, আপনি নৌকাটা ফুটা করে দিলেন যাতে মানে যারা আছে এরা ডুবে যায়, আপনি তো মহা অন্যায় একটা কাজ করে ফেললেন। শর্ত কি ছিল? কথা বলা যাবে না, কোনো প্রশ্ন করা যাবে না, প্রথম ধাপেই প্রথম ঘটনাতে সত্যের খেলাফ তিনি বলে বলে ধরে বসলেন। এখানে কিন্তু একটা শিক্ষা আছে, সেটা হলো যদিও এখানে চুক্তি ছিল বা শর্ত ছিল যে কথা বলা যাবে না, কিন্তু এখানে এটাও শিক্ষা নিতে হবে যে একজন নবী দেখুন অন্যায়কে সহ্য করতে পারেন। আমাদের নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামও নিজের জন্য প্রতিশোধ গ্রহণ করতেন না। আয়েশা রাদিয়াল্লাহু আনহা বলছেন যে নিজের জন্য প্রতিশোধ গ্রহণ করতেন না, কিন্তু শরীয়তের বিধানের বরখেলাফ হলে তিনি সহ্য করতেন না, রেগে যেতেন। বহু ঘটনা তার প্রমাণ আছে। তো মুসা আলাইহিস সালাম যে তিনি যে প্রকৃত অর্থে একজন নবী সেটাও কিন্তু এখান থেকে বোঝা যাচ্ছে, যদিও সেটা তখন তার প্রশ্নটা ওই জায়গায় মানানসই হয়নি যেহেতু তার সাথে শর্ত ছিল যে কোনো প্রশ্ন করা যাবে না। তিনি তখন ধরে বসলেন, তিনি বললেন আলাম আকুল ইন্নাকা লান তাসতাতিয়া মাইয়া সাবরা, তোমাকে আমি প্রথমে বলিনি যে তুমি ধৈর্য ধরতে পারবে না? মুসা আলাইহিস সালাম এবার বলছেন লা তুআখিযনি বিমা নাসিতু ওয়ালা তুরহিকনি মিন আমরি উসরা, আমি যে ভুল করে ফেলেছি এটা আমার ভুল হয়েছে, এজন্য আপনি আমাকে পাকড়াও করবেন না আর আমার উপর কঠিন কোনো ব্যবস্থা নেবেন না, আমার উপর কঠিন করে দিবেন না, মানে ক্ষমা চাচ্ছেন। এখানেও আমরা বোঝা যায় যে স্টুডেন্ট ছাত্ররা ভুল করতে পারে, ভুল করলে ছাত্রদের উচিত হবে কি সরাসরি ক্ষমা প্রার্থনা করা, জেদ না করা। অনেক স্টুডেন্টকে দেখা হয় মুখ নিচু করে বসে আছে গোমরা করে, ভুল হয়ে গেছে তাও কথাই বলতে চায় না, অথচ সুন্দর করে যদি বলে যে স্যার আমাকে ক্ষমা করে দিবেন আমার এটা ভুল হয়ে গেছে, তাহলে কিন্তু আর কোনো কথাই থাকে না। তার মানে টিচারের কাছে ভুল হয়ে গেলে সাথে সাথে যাতে ক্ষমা চায়। এবার আবার পথ চলতে শুরু করলেন, পথ চলতে যদি ফানতালাকা হাত্তা ইযা লাকিয়া গুলামান ফাকাতালা, পথ চলতে যদি একটা বালককে পেলেন, তারা খেলাধুলা করছিল সুন্দর, তাদের মধ্যে একটা বালককে ডাকলেন খাদির আলাইহিস সালাম, তারপর তাকে হত্যা করলেন। এবার আবার মুসা আলাইহিস সালাম রেগে গেলেন, বললেন আকাতালতা নাফসান যাকিয়াতান বিগাইরি নাফস লাকাদ জিয়তা শাইয়ান নুকরা, আপনি অন্যায়ভাবে একটা বালককে হত্যা করলেন, নিষ্পাপ, যে অন্য কাউকে হত্যাও করেনি, কোনো অন্যায় নাই, তার অপরাধ নাই। সে যদি অন্য কাউকে হত্যা করতো তাহলে আলাদা একটা বিষয় ছিল, সে কোনো অপরাধ করেনি, নিষ্পাপ একটা বাচ্চা, আপনি তাকে এভাবে হত্যা করবেন? এবার খাদির আলাইহিস সালাম আবার বলছেন ক্বালা আলাম আকুল্লাকা ইন্নাকা লান তাসতাতিয়া মাইয়া সাবরা, মুসা আমি কি আপনাকে বলিনি যে আপনি আমার সাথে ধৈর্য ধারণ করতে পারবেন না? মুসা আলাইহিস সালাম এবার বলছেন ইনসালতুকা আন শাইইন বাদাহা ফালা তুসাহিবনি কদ বালাগতা মিন লাদুন্নি উযরা, ঠিক আছে এরপর যদি আমি আপনাকে কোনো প্রশ্ন করি, মানে আবার ক্ষমা চাচ্ছেন যে ঠিক আছে এবার ক্ষমা করে দেন, এরপরে যদি আপনাকে কোনো প্রশ্ন করি তাহলে আপনি আমাকে সাথে রাখবেন না, ঠিক আছে এখন কথা হয়ে গেল, কারণ আসলে আমার ওজোর আপত্তি একটা জায়গায় মানে আপনি চূড়ান্ত থেকে গেছেন এটা আমি বুঝতে পারতেছি, কারণ আপনি আমাকে শর্ত দিয়ে দিয়েছেন প্রথমে, সে শর্ত অনুযায়ী আমার কোনো কথা বলাই ঠিক না, সেখানে প্রথমবার বললাম আপনি আমাকে ক্ষমা করলেন, দ্বিতীয়বার আবার করে ফেলেছি, ঠিকই আছে কিন্তু আমাকে এবার সুযোগটা দেন, এরপরে যদি কোনো প্রশ্ন করি বলি তাহলে আপনি আমাকে আপনার সাথে রাখবেন। তো এখান থেকে বোঝা যাচ্ছে যে একবার দুইবার ভুল হতে পারে, যাই হোক তৃতীয় এবার আবার পথ চলতে শুরু করলেন, যেহেতু সময় কম আমি একটু গুটিয়ে নিয়ে আসার চেষ্টা করছি। ফানতালাকা হাত্তা ইযা আতাইয়া আহলা করিয়াতিন ইস্তাতআমা আহলা, একটা জনপদের কাছে তারা গেলেন। তো জনপদের কাছে যখন গেছেন তখন খুব ক্ষুধা লেগে গেছে, কারণ তারা ঘুরতেছেন, কিন্তু ক্ষুধা লেগে যাওয়ার কারণে তারা তখন ওই জনপদের অধিবাসীদের কাছ থেকে খাবার চাইলেন। এখানে আবার কেউ আপত্তি করতে পারেন যে মানুষের কাছে চাওয়া ঠিক কিনা, আসলে ব্যাপারটা হচ্ছে যে আমরা তো দেখেছি যে ওনারা বাড়ি থেকে বের হওয়ার সময় খাবার নিয়েছিলেন না, তো অনেক কিছু নেওয়ার পরও কিছু প্রয়োজন হয়ে যায় মানুষের, টাকা পয়সা দিয়েও কিন্তু হয় না অনেক সময়, এমন স্থান থেকে আমি নিজেও এরকম অভিজ্ঞতার সম্মুখীন হয়েছি, পকেটে পয়সা আছে কিন্তু ওখানে খাবার কিনে পাওয়া যাচ্ছে না, সকাল থেকে রাত পর্যন্ত না খেয়েছিলাম, তখন বাধ্য হয় মানুষ চাইতে। তো এরকম একটা পরিস্থিতির শিকার হয়েছেন আসলে তারা, যে কারণে নবী তো তারা কিন্তু চাইতে বাধ্য হলেন ওই অধিবাস, যদি ক্ষুধা লেগে গেছে
চেয়েছেন তারা। এখান থেকে আরেকটা জিনিস ওলামা ইকরাম এই আয়াত থেকে বলেছেন, যেটা আপনাদেরকে বলে যাচ্ছি, সেটা হচ্ছে জ্ঞান অর্জন করা যেটা আমাদের দ্বীনের জন্য জরুরি সেটা তো ফরজে আইন। মানে যতটুকু আমাকে দ্বীন অর্জন দ্বীন পালন করতে জ্ঞান লাগবে সেটা সবার উপর কি ফরজে আইন। আর শরীয়তের ডিপ গবেষণা সূক্ষ্ম জ্ঞান সেই জ্ঞান অর্জন করা মানে আলেম হ, এটা কি ফরজে কেফায়া। মানে কেউ যদি আলেম হয়ে যান তাহলে সবাই পাপ মুক্ত, আর যদি কেউ না হয় সবাই কিন্তু পাপই হবে। ফালাউলা নাফারা মিন কুল্লি ফিরকাতিন মিনহুম তাঈফাতুন লিয়াতাফাক্বাহু ফিদ্দীন ওয়ালিউনজিরু কওমাহুম ইযা রাজাউ ইলাইহিম, তাদের মধ্য থেকে তাদের প্রত্যেক দল থেকে একটা অংশ যাতে বের হয়। কিসের জন্য? জ্ঞান অর্জনের জন্য বাইরে যাবে। তারপর জ্ঞানের বুঝ জ্ঞান গভীর জ্ঞান অর্জন করে তারা তাদের সম্প্রদায়ের কাছে ফিরে আসবে যাতে তাদেরকে সতর্ক করতে পারে। তাহলে এখানে অবশ্যই আমাদের প্রত্যেক সমাজের কিন্তু এরকম আলেম থাকতে হবে, তাই না? তা আমাদের প্রতিষ্ঠানে যদি না থাকে তা আলেম তৈরি হবে কি করে? তার মানে ওলামা ইকরাম এখানে একটা কথা বলেছেন যে, অর্থাৎ আমি সহজ ভাষায় বলি, যদি আপনাদের এলাকায় কোনো আলেম না হয় সবাই কিন্তু পাপী হবে সহজ ভাষায়। সেজন্য নিজে যদি আমি নাও হতে পারি, আলেম যারা হবে তাদেরকে আমি সহযোগিতা করব, তাদের পড়াশোনার ক্ষেত্রে সহযোগিতা করব। তারা যেখানে পড়ে, এই যে কিছুক্ষণ আগে বলেছেন আব্দুর রহমান ভাই, বিল্ডিং এর জন্য কত সমস্যা, মসজিদে সালাত আদায় করা ছাড়াও মেয়ে ছেলে মেয়ে উভয় সবাই সবার ব্যবস্থা করা হচ্ছে আলাদাভাবে, তাহলে এখানে প্রয়োজন না, এটা আমাদের দায়িত্ব না। যদি আলেম আপনি না সৃষ্টি করতে পারেন, তার মানে শুধু মনে করবেন না যে এটা আমার নফল, আমি নেকির জন্য শুধু দিলাম, মানে আলেম সৃষ্টি না হলে পাপও আপনার ঘাড়ে চাপবে। এই জন্য দেওয়া উচিত ওয়াজিব কিছু ক্ষেত্রে হতে পারে আপনার উপর। এই জন্য সবার কাছে অনুরোধ থাকবে যে নিজ দায়িত্ব থেকে সহযোগিতা করবেন। কোনো ছাত্র যদি ট্যালেন্ট হয়, প্রতিষ্ঠান তার খরচ বহন করতে পারছে না, বা সে নিজেও তার পিতা মাতা খরচ বহন করতে পারছে না, আছে না অনেক ভালো ছাত্র দরিদ্র, তার দায়িত্ব নিয়ে নেবেন এলাকার মানুষ। বাইরে থেকে কেন নেবেন? আপনার বাড়িতে খেতে রাখবেন না, খাবার দিয়ে যাবেন অথবা খাবারের খরচটা দিয়ে দিবেন, প্রতিষ্ঠানে যাতে থাকে। ওই লজিং সিস্টেম না, এটাতে খারাপ হয় যে বাইরে বের হওয়া বারবার ছাত্ররা যাওয়া আসা, বরং আপনি তার খরচটা মাত্র প্রতিষ্ঠানে দিয়ে দিবেন, প্রতিষ্ঠানে যাতে খেতে পারে। যোগ্য আলেম আপনাকে তৈরি করতে হবে, একজন যোগ্য আলেম যদি তৈরি হয়ে যায় আপনার এলাকায় যথেষ্ট ইনশাআল্লাহ। সম্মানিত উপস্থিতি, এরপরে খাবার চাইলেন তো তারা আবাউ আইনুদ্দৌয়ফুহুমা, তারা মেহমানদারি করতে অস্বীকৃতি জানিয়ে ফেলেন, বলে যে না আমরা পারবো না। খেয়াল করে দেখেছেন, দুইজন নবী এবং এখান থেকে আরেকটা জিনিস যে জ্ঞান অর্জন করতে যে সবাই যে আপনার জ্ঞানের মূল্য দিবে এটা কিন্তু না, অনেক জায়গায় দিবে আপনাকে, আপনি জ্ঞান অর্জন করেছেন আপনার জ্ঞানের মূল্য দিবে, আপনাকে আপ্যায়ন করবে, এই করবে ওই করবে, সব জায়গায় যে আপনি সমান সম্মান পাবেন এটা কিন্তু না। সবাই আপনাকে কিছু জায়গায় হয়তো আপনাকে অপমানের শিকারও হতে পারে, না বুঝার কারণে, আপনার গুরুত্ব না বুঝার কারণে। এটাও কিন্তু এখান থেকে বোঝা যাচ্ছে, তারা কিন্তু এই দুইজন নবীর এই দুই জ্ঞানীর সর্বশ্রেষ্ঠ জ্ঞানী ছিল ওই সময়ে, তারা গুরুত্বটা বুঝতে পারেনি। খেয়াল করেছেন, খাবার চাইলেন, তাদেরই তো উচিত ছিল মেহমানদারি করা, সেখানে খাবার চেয়েছেন তবুও মেহমানদারি করতে অস্বীকৃতি জানালো। এদিকে তারা দেখলেন কি, ফাওয়াজাদা ফিহা জিদারা ইউরিদু আন ইয়ানকাদ্দা ফাআকামা ক্বালা লাউ শিতা লাতাখাযতা আলাইহি আজরা। এদিকে তখন তারা দেখলেন যে একটা দেওয়াল পুড়ে যাওয়ার অতিক্রম হচ্ছে এক জায়গায়, তো খাদির আলাইহিস সালাম তখন যে ওই দেওয়ালটা ঠিক করে দিলেন। এবার মুসা আলাইহিস সালাম আবার আপত্তি করে বসলেন যে ওরা আমাদেরকে খেতেই দিল না, খেতে চাইলাম খেতে দিল না, আর উল্টো ফ্রি ফ্রি আপনি তাদেরকে দেওয়াল ঠিক করে দিলেন, কাজটা কি ঠিক হলো? তখন উনি বলে দিলেন হায়াদা ফেরাক ও বাইনি ও বাইনি, এটাই শেষ, এখানে আমরা শেষ, তোমার সাথে আর থাকা হবে না, এটা তুমি নিজেও বলে দিয়েছো যে এরপরে প্রশ্ন করলে আর থাকা হবে না, কিন্তু আমি তোমাকে এখন যা কিছু ঘটলো এতক্ষণ কেন এটা করেছি সেটার বিবরণ আমি তোমাকে দিয়ে দিব। এরপরে তিনি বিবরণ দিতে শুরু করলেন, আম্মা সাফিনাতু ফাকানাত লিমাসাকিনা ইয়ামালুনা ফিল বাহর, ওই যে সমুদ্রে নৌকা ফুটা করেছিলেন কেন, যে ওরা ছিল আসলে দরিদ্র মিসকিন, ওকান ফারাদতু আন আইবাহা ওকান ওয়ারাহুম মালিকু ইয়াখুযু কুল্লা সাফিনাতিন গসবা, আমি নৌকাটা ফুটা করেছি এই কারণে যে ওখানে একজন জালেম বাদশা ছিল, তারা নৌকাগুলো ছিনিয়ে নিচ্ছিল, জোরপূর্বক, সেজন্য আমি নৌকাটাকে ফুটা করে দিয়েছি যাতে তারা ওই ফুটা নৌকাটা আর না নেয়। তো এটা হবে কি পরবর্তীতে এই দরিদ্র মিসকিনরা বা মাঝিরা ওই নৌকাটা পরে ঠিকঠাক করে চালাতে পারবে, জীবিকা নির্বাহ করতে পারবে। খেয়াল করে দেখেছেন, পুরো যদি নিয়ে নিত তাহলে তো তারা একবার অসহায় হয়ে যেত না, এখন ফুটা করে দিলে তার নেবে না ফুটা নৌকা,
ওই জন্য ফুটা করে দিয়েছে পরবর্তীতে যাতে মাঝিরা ঠিক করে তাদের জীবিকা নির্বাহ করতে পারে। এখান থেকে ওলামায়ে কেরাম বলছেন যে সমুদ্রে বা নদীতে কাজ করা এটা জায়েজ, আর নদীতে ভ্রমণ করা, তারাও কিন্তু নৌকায় উঠেছিলেন, নদীতে নৌকা ভ্রমণের হুকুম কি? এখানে ওলামায়ে কেরাম কথা বলেছেন যে এটা জায়েজ, তবে যদি সমুদ্রের বা নদীর ঢেউ যদি বেশি থাকে ওই সময় নদীতে নামা বা সফর করা এটা উচিত না। এই জন্য আমরা যারা নৌকা ভ্রমণে যাই আমরা দেখব আবহাওয়াটা, অবশ্যই দেখব আবহাওয়া দেখে আমরা যাব, বৃষ্টি বা ঝড়ের যদি আবহাওয়ার সম্ভাবনা থাকে তখন যাতে রিস্ক না নিই, কারণ হাদিসে স্পষ্টভাবে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিষেধ করেছেন যে যখন মানে জোয়ার থাকে সেটা সমুদ্র হোক বা নদীতে হোক বা যখন অর্থাৎ আপনার জন্য রিস্ক থাকবে তখন আপনি নামবেন না, নাহলে সাধারণ অবস্থায় নৌকা ভ্রমণ করা যায়। দ্বিতীয় বিষয় হচ্ছে যে ওই বালক বাচ্চাটাকে বালকটাকে কেন হত্যা করেছিলেন, কারণ তিনি বলছেন যে তার পিতামাতা ছিল মুমিন, তা আমি ভয় পেয়েছি যে হয়তো মানে সে বাচ্চাটা দুষ্ট হতে পারে এবং তার যে সীমা লঙ্ঘন এবং কুফরির দ্বারা তার পিতামাতাকে অতিষ্ঠ করে তুলতে পারে, এ কারণে আমরা চেয়েছি যে আল্লাহ তাআলা যেন তার পরিবর্তে আল্লাহ তাআলা তাদেরকে উত্তম সন্তান দান করেন। এটা অবশ্য আমরা আবার এটা আমাদের কিন্তু নবী ছিলেন যেহেতু এটা খাদের মানে খাদের আলাইহিস সালামের কথা আপনাদেরকে বলে দিই, খাদের আলাইহিস সালামও কিন্তু বিশুদ্ধ বর্ণনা অনুযায়ী তিনিও নবী ছিলেন, অনেকেই বলেছেন আবার অনেকে আপত্তিও করেছেন যে না তিনি নবী ছিলেন না, যেটাই হোক না কেন কিন্তু আল্লাহর যে বিশেষ বান্দা ছিলেন এটা বোঝা যায় তার শেষের কথা থেকে, ওমা ফালতু আন আমরি, আমি এটা আমার নিজের পক্ষ থেকে করিনি, তার মানে এটা আল্লাহ তাআলার পক্ষ থেকেই ছিল, যাতে তিনি নবী হন বা না হন। তো এটা যেহেতু আল্লাহ তাআলার পক্ষ থেকে করেছেন সেহেতু আল্লাহ তাআলার পক্ষ থেকে নির্দেশ ছিল বাচ্চাকে হত্যা করা। আমরা যে কোনো মানুষকে খারাপ দেখলে কিন্তু হত্যা করার কি অধিকার রাখি নাকি? না, এটা তো জঙ্গিবাদ সন্ত্রাস হয়ে যাবে তখন। এরপরে বলছেন ওয়াম্মাল জিদার, এই যে শেষের যেটা ঘটনা ঘটলো দেওয়াল, ফাকানা লিগুলামাইনি ইয়াতিমাইনি ফিল মদিনা, তিনি বলছেন যে দেওয়ালটা আসলে দুইজন ইতিম বাচ্চা এই শহরে, ওয়াকানা তাহতাহু কানজুল্লাহুমা, এই দেওয়ালের নিচে তাদের গুপ্তধন আছে, তো দেওয়ালটা যদি পড়ে যেত তাহলে গুপ্তধনটা তারা পেত না, কারণ তারা এখন ছোট, অন্যরা নিয়ে নিত, এ কারণে আপনার রব চেয়েছেন যে তারা বড় হোক, বড় হয়ে তাদের যে গুপ্তধনটা সেটা যেন তারা লাভ করতে পারে, এই জন্যই আমি দেওয়ালটা ঠিক করে দিয়েছি। এখান থেকে একটা বড় বিষয় আপনাদেরকে বলে যাই শেষের দিকে, সেটা হচ্ছে যে কেন দেওয়ালটা ঠিক করলেন তার একটা কারণে বলেছেন শেষে যে ওয়াকানা আবুহুমা সালিহান, তাদের পিতা সৎ ছিল। এখানে আমাদের জন্য শিক্ষা, আমাদের অনেক ভাইয়েরা আলহামদুলিল্লাহ মানে তাদের শুভবুদ্ধির উদয় হয়েছে, বাচ্চাদেরকে মাদ্রাসায় পড়াচ্ছেন, ভালো এটা, আমরা অনেক সময় জিজ্ঞেস করি যে বাচ্চাদেরকে কেন পড়াচ্ছেন, তো বলেন যে যাতে সৎ সন্তান হয়। আরেকটা লাভ হচ্ছে যে আপনার মৃত্যুর পরে মানে আপনাকে জীবিত অবস্থায় আপনাকে জীবিত অবস্থায় আপনার হক যেমন সে আদায় করবে, আপনার মৃত্যুর পর আপনার সন্তান কিন্তু আপনার হক আদায় করবে, অর্থাৎ দোয়া করবে আপনার জন্য, যে দোয়াটা কবরে আপনি উপকৃত হতে পারবেন, আউওয়ালাদিন সালেহ ইয়াদউলা, সৎ সন্তান যে তার পিতার জন্য দোয়া করবে। তা আশা করা যায় যে আপনার বাচ্চাকে যদি মাদ্রাসায় দেন ইনশাল্লাহ আপনার সৎ সন্তান হিসেবে গড়ে উঠবে এবং আপনার জন্য দোয়া করবে, আপনাকে বাড়ি থেকে বের করে দিবে না, এবং আপনার মৃত্যুর পরও কবরে তার মানে যেটা উপকার সেটা কিন্তু আপনি পেতেই থাকবেন ইনশাল্লাহ। কিন্তু এখানে আর একটা বিষয় ভাবার আছে যে অনেকে আমরা আছি বাচ্চাদেরকে মাদ্রাসায় দিচ্ছি যে কবরে যাতে আমি তার দোয়া পাই, কিন্তু নিজে ভালো হওয়ার চেষ্টা করি না, এটা কিন্তু সমস্যা। আপনি প্রতিষ্ঠানকে দেন যে তাতে যাতে ভালো হয়, যাতে নামাজি হয়, খোঁজ নিয়ে জানা গেল বলে যে বাচ্চার বিরুদ্ধে অভিযোগ যে আপনাদের প্রতিষ্ঠানে দিলাম, তো কই কোনো উন্নতি নাই, এক অক্ত মসজিদে যায় না, তা আমরা জিজ্ঞেস করি যে আপনি যান প্রাচক্ত মসজিদে, তখন থেমে যায়, আর কোনো কথা নেই, উনি যান না মসজিদে আর উনি চান যে ওনার বাচ্চাকে আমরা নামাজি বানিয়ে দেব, এই ধারণাটাকে আপনারা সমর্থন করেন? পিতামাতা যদি নাই মসজিদ যায় বাচ্চা শিখবে, আপনাকে আদর্শ হতে হবে, মডেল হতে হবে তার জন্য, আপনাকে ভালো হতে হবে, আমি খারাপ হয়েছি হয়েছে আমার বাচ্চাকে খারাপ হতে দিব না, এটা ডাহা একটা বাজে কথা, ভণ্ডামি করা কথা একটা, কিভাবে আপনার বাচ্চা ভালো হবে আপনি যদি খারাপ থাকেন? আপনাকে আগে ভালো হতে হবে তবে আপনার বাচ্চা ভালো হবে। আর এই যে দেখুন আপনার বাচ্চা সৎ হলে আপনি কবরে নেকি পাবেন, কিন্তু এটাও চিন্তা করুন যে আল্লাহ তাআলা বলছেন যে তার পিতা সৎ ছিল, মারা গেছে সৎ ছিল, তার মানে সৎ পিতা যদি সৎ হয় তিনি মারা গেলেও তার সন্তানরা সেটার বড় উপকার দুনিয়াতে পেতে থাকে। সুতরাং আপনি আপনারটা চিন্তা করছেন যে আমার বাচ্চাকে মানুষ করলে আমি দোয়া পাবো, কিন্তু আপনার বাচ্চার কল্যাণটা তো আপনার দেখা উচিত যে যাতে আপনি মরে গেলেও আপনার বাচ্চা এই দুনিয়াতে কল্যাণ লাভ করতে পারে, আপনি যদি সৎ হন তাহলে। যাই হোক, এভাবেই মুসা আলাইহিস সালাম এবং খাদির আলাইহিস সালামের সফর শেষ হয়, আমরাও আলোচনা শেষ করে দিব।
আমি আসলে এখানে অনেক বিষয় আছে কিন্তু সময় যেহেতু স্বল্প এবং আমরা আসলে গভীর রাত পর্যন্ত আলোচনা দীর্ঘায়িত করতে পছন্দ করি না যেহেতু এটা ঘুমানোর সময় তারপরেও আপনারা কিন্তু ধৈর্য সহকারে আলহামদুলিল্লাহ বসেছিলেন আলোচনা শুনেছেন এবং প্রতিষ্ঠানকে সহযোগিতা করেছেন আমি উদাত্ত আহ্বান জানাবো আপনাদের কাছে যে আপনারা ভবিষ্যতে এটা তো আজকে শুরু হলো কেবল এখনো প্রতিষ্ঠানের ক্লাস শুরু হয়নি দিনের পর দিন যুগের পর যুগ আমরা আল্লাহ তাআলার কাছে দোয়া করব তিনি যেন এই প্রতিষ্ঠানকে টিকিয়ে রাখেন এবং এই প্রতিষ্ঠানটিকে কবুল করেন আপনাদের কাছে অনুরোধ করব আপনারা সহযোগিতা করবেন যারা এসেছেন তাদের প্রতি কৃতজ্ঞতা জানাচ্ছি দোয়া করি আল্লাহ আমরা যারা উপস্থিত হয়েছিলাম আল্লাহ আমাদের সবার ভুল ত্রুটিগুলোকে ক্ষমা করে দেন আল্লাহ আমাদেরকে জান্নাতবাসী করেন আপনারা বৈঠক শেষে দোয়া পড়ে উঠবেন এটা আদব এটাও কিন্তু একটা আদব আমরা বৈঠক আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এটা শিখিয়েছেন সুবহানাকা আল্লাহুম্মা ওয়া বিহামদিকা আশহাদু আল লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক আমি সর্বশেষে দারুল আজিজ সালাফিয়া মাদ্রাসায় যারা আছেন বিশেষ করে স্বপ্নদ্রষ্টা আব্দুল্লাহ মাহমুদ ভাই এবং যারা দায়িত্বশীল আছেন সম্মানিত সভাপতি থেকে শুরু করে আজকের সম্মানিত আলোচকবৃন্দ সবার প্রতি কৃতজ্ঞতা জানাচ্ছি এবং আমার আলোচনার মধ্যে যদি কোনো ত্রুটি বিচ্যুতি হয়ে থাকে আপনারা ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন এবং আমরা আল্লাহ তাআলার কাছে দোয়া করি আল্লাহ যেন আমাদের সবাইকে ক্ষমা করে দেন আল্লাহুম্মা আমিন আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু